বারবার কোভিড রোগী হাসপাতাল ছেড়ে পালাবার চেষ্টা করছে কেন? উত্তরটা সবারই অজানা, কিন্তু প্রতিদিনই কোভিড হাসপাতাল থেকে কেউ না কেউ পালানোর চেষ্টা করছে। শনিবার রাতে একদিনে দুবার রোগী পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহর জলপাইগুড়িতে। দুইবারই রোগী পালানোর চেষ্টা ব্যর্থ হয়ে যায় পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায়। পলাতক রোগীকে উদ্ধার করে আবারও হাসপাতালে নিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের এক কর্তা জানান, এই নিয়ে চারবার তারা রোগী পালানোর ঘটনার সাক্ষী। তিনবার রোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন বলে জানান তিনি। যেটা ঘটনা আছে, আমাদের গ্রিন জলপাইগুড়ি টিম খাবার দিয়ে ফিরছিল আমাদের অফিসে। ফেরার সময় দেখছেন যে একজন লোক কোভিড হসপিটালের বাউন্ডারি ওয়াল টপকে পালানোর চেষ্টা করছে। সাথে সাথে তারা আমাকে জানায় এবং আমি সাথে সাথে ওদেরকে বলি যে তোমরা চোখে চোখে রাখো এবং আমাদের টিমকে খবর দাও। আমাদের টিম আসে, আরেকটা টিম আসে যারা রেসকিউ টিম বা যারা বিভিন্ন বাড়িতে অক্সিজেন সাপোর্ট বা বিনামূল্যের অ্যাম্বুলেন্স সাপোর্ট দিয়ে থাকেন, সেই ভলেন্টিয়াররা আসেন এবং তাকে উদ্ধার করে এই মুহূর্তে কোভিড হসপিটালে পৌঁছে দেওয়া হয়। এবং ঘটনাচক্রে গত এক মাসের মধ্যে, এক মাসেরও কম সময়ের মধ্যে, চারজন কোভিড পেশেন্ট হসপিটাল থেকে পালায়। এটা আমাদের হিসাব মতো, গভর্নমেন্টের হিসাব মতো আরও অনেক বেশি হতে পারে। চারজনের মধ্যে একজনের মৃতদেহ পাওয়া যায় রাজগঞ্জে, আর বাকি তিনজনকে গ্রিন জলপাইগুড়ি টিম রেসকিউ করে। এবং এই যে বারবার পরিস্থিতি, নিরাপত্তা বেষ্টনী, আপনি যদি কোভিড হসপিটালে ঢুকতে যান দেখবেন যে হসপিটালের গেটের মধ্যে কী বলে পুলিশ প্রশাসনের একাধিক অফিসার সহ বিভিন্ন সিভিক পুলিশ কনস্টেবল সবাই আছে। ভিতরে সরকারের বেসরকারি মানে হসপিটাল কর্তৃপক্ষের বেসরকারি নিরাপত্তারক্ষী আছে, নার্সরা আছে, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লরা আছে। এত কিছু থাকা সত্ত্বেও কেন পালাচ্ছে? আমরা যে কজনকে রেসকিউ করছি তাদের মতামত যেটা জানা যাচ্ছে যে ভিতরে তাদেরকে ঠিকমতো খাওয়া দিচ্ছে না, ওষুধ দিচ্ছে না, মারধর করা হচ্ছে, এই অভিযোগ। আজকে যে পালাচ্ছিল তাকে জিজ্ঞাসা করছে কেন পালাচ্ছিল, সে পরিষ্কার বলে দিয়েছে যে ভিতরে খাবার দিচ্ছে না, কিছু বললে মারধর করে, ওষুধ দিচ্ছে না, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লরা নাকি মারধর করে এবং নার্সরা নাকি মারধর করে। এটা ওদের অভিযোগ। এবার এই যে পরিস্থিতি হলে আমরা পরিবারের লোককে কেন পাঠাচ্ছি হসপিটালে, বা আমরা কেন আসতেছি? সুস্থ হওয়ার জন্য আসতেছি। এবং কোভিডে একটা কথা বলছে, ইমিউনিটি পাওয়ারটা যার বেশি আছে সে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তা আমাকে যদি ধরে নিন, আমি পেশেন্ট, আমাকে যদি হচ্ছে মানসিকভাবে অত্যাচার করা হয়, তাহলে মানসিক অত্যাচারিত হয়ে আমার ইমিউনিটি পাওয়ার কমতে পারে, আর এই কমার ক্ষেত্রে আমার মৃত্যুও হতে পারে। মানে একটা রুগীর জায়গাটা দাঁড়িয়ে আমি বলছি কথাটা। তো এই যে হসপিটালের কর্তৃপক্ষের যে গাফিলিতিরা বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, যেমন প্রমাণ করে দিচ্ছে, গ্রিন জলপাইগুড়ি গত বছর থেকে যেটা অভিযোগ করে আসছে যে কোভিড হসপিটালে খাবারের মান ভালো না, হসপিটালের ভিতর শৌচাগার নোংরা, চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, এই যে অভিযোগটা সত্যতাটা গত এক মাসে চারজন পেশেন্টের মধ্যে যে তিনজন জীবিত আমরা রেসকিউ করেছি, সে তিনজনই এই অভিযোগটা প্রমাণ করে দিয়েছে। করোনা সংক্রমণের সংখ্যা কমতে আবারও অসচেতন হতে শুরু করলো জলপাইগুড়ির নাগরিকদের একাংশ। রবিবার দিনবাজারে দেখা গেল ব্যাপক ভিড়ের ছবি। ঠাসাঠাসি ভিড়ে চলল দেদার কেনা বেচা। মাছ বাজার, সবজি বাজার, সব জায়গাতেই একই চিত্র। জনৈক ক্রেতা জানালেন, মানুষের বাজারে আসতে দেরি হয়ে যাচ্ছে, ফলে শেষ বাজারে ভিড় উপচে পড়ছে। একই বক্তব্য শোনা গেল স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটরের মুখেও। তবে 10টার পর পুলিশ আসতেই চিত্রটা পাল্টে গেল। পুলিশের উপস্থিতিতে ফাঁকা হলো বাজার চত্বর। এখানে ব্যাপার হচ্ছে, লোক হচ্ছে 9টা পরে, 9:30 পরে, যেহেতু 7টা থেকে 10টা বন্ধ করার ব্যাপার আছে, 7টা খুলবে 10টা বন্ধ যাবে, এখন লোক ঢুকতে যায় 9:30 পরে। লোকের সবচেয়ে বড় ভুল এটা নিয়ে লোককে চিন্তাধারণা করতে হবে যে এই সময় যদি ঢুকি তো বাজার বাজার আমরা উঠাইতে লাস্টে 11টা বাজবে, পুলিশ আসবে, দোকান উঠাবে কখন, কাস্টমারদের ঢুকে যাচ্ছে ভিতরে। এটা নিয়ে আমরা চাই যারা কাস্টমার যারা আসতেছে ওরা 8টার সময় আসুক, 9টা 9:30 কমপ্লিট করে বাজার নিয়ে যাক। এদের জন্য এরা মানে কি সবই জানে, নিজের ইচ্ছা মতন কাজ করে, কোনো কাজকর্ম নেই, তা সকালে লেট করে উঠবে আর বাজারে লাগাই ভিড় লাগাই দেবে। এদের জন্য আমাদের বাজারটা বদনাম আছে। সময়টা বাড়ানোর ব্যাপার আছে, 7টার থেকে যদি 12টা করে তাহলে ভালো হয়। প্রশাসন থেকে তো বলা হয়েছে 10টার মধ্যে বন্ধ করে দিচ্ছে, এখন পাবলিক মোটামুটি 9:30 সময় বাজারে ঢুকতেছে। বাজারে প্রত্যেক জন জলপাইগুড়ি জনগণকে আমার কাছে অনুরোধ রইল, আপনারা সকাল সকাল বাজার করুন, তাতে 10টার মধ্যে দোকানদাররা বন্ধ করতে সুবিধা হয়। এবার যখন বন্ধ করার সময় হচ্ছে তখন কাস্টমার এখানে এসে ভিড় করতে হবে, এতে কী হচ্ছে, তাতে সরকারি বিধিনিষেধ যেটা আছে সেটা লঙ্ঘন করা হচ্ছে। প্রশাসন বারবার আসতেছে, টাইম মতন আসে, দোকানদারদের ওঠায় বাজারে, প্রতিদিনই পুলিশ ঢোকে, প্রশাসন ঢোকে, ঢুকে দেখে ব্যবস্থা, তারপরে সবাই মোটামুটি ঠিক টাইম মতনই বন্ধ করে দেয়।